সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আল্লাহর আশা সহ আমিও ভালো আছি। তোমাদের আজকে আমি আলোচনা করব প্রথম অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ ভূমিক্ষয় ও ক্ষয়রোধ। ভূমিক্ষয় ও ক্ষয়রোধ নিয়ে আলোচনা করব। পরম আগে ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি ভূমিক্ষয় কয় প্রকার। ভূমিক্ষয় দুই প্রকার তোমরা জেনেছো। তার মধ্যে আমি আলোচনা করেছি তোমাদের প্রাকৃতিক ভূমিক্ষয় নিয়ে আলোচনা করেছি। এখন মনুষ্য মানে মানুষের হাতে যে সমস্ত ভূমিক্ষয় হয়, মানুষের হাত দ্বারা বা মানুষের কাজের মাধ্যমে যে ভূমিক্ষয় হয় তা নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। এখন মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় বিভিন্ন দিক। তার আগে মনুষ্য কর্তৃক মানুষের কর্তৃক ভূমিক্ষয় কীভাবে, মানুষের বাঁচার জন্য খাদ্যের প্রয়োজন, আমাদের বাঁচার জন্য, তোমাদের বাঁচার জন্য খাদ্যের প্রয়োজন। অবশ্যই খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারবে না। খাদ্য উৎপাদনের জন্য মানুষ মাটিকে যথেষ্ট ব্যবহার করে যাচ্ছে। খাদ্য উৎপাদনের জন্য মানুষ মাটিকে যথেষ্ট ব্যবহার করে যাচ্ছে, আমরা সবাই জানি, নানাভাবে ব্যবহার করে যাচ্ছে। কৃষি কাজ করে মানুষ ফসল ফলায়, মানুষ মাঠের মধ্যে রাস্তাঘাট তৈরি করে যাতায়াত করে, চলাচল করে, গবাদি পশু লালন পালন করে, হাঁস মুরগি লালন পালন করে, এভাবে মাটিকে ব্যবহার করে আসছে। এই কাজগুলো তার মাটিকে প্রতিনিয়ত উৎপীড়ন বা নিপীড়ন করতেছে, মাটিকে উল্টা পাল্টা করতেছে, মাটিকে নড়াচড়া করে দিচ্ছে, তার মাধ্যমে আমাদের মাটির ক্ষয় হচ্ছে। বলতে পারো মাটি কীভাবে ক্ষয় হয়? হ্যাঁ, অবশ্যই তো হয়। একটা জমিতে প্রত্যেক বছর একইভাবে ফসল চাষ করতেছে 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 করতেছে, বা ওই জমিতে আমাদের উর্বরতা শেষ হয়ে যাবে। কেন শেষ হবে? কারণ যেমন তোমাকে প্রত্যেক দিন কন্টিনিউসলি কাজ করে দিচ্ছে কাজ করে দিচ্ছে, কিন্তু তোমাকে যদি আমি ঠিকমতো খাবার না দিই তাহলে তুমি এক সময় অস্থির হয়ে বা ক্লান্ত হয়ে পড়ে যাবা। এরকম জমিতে কাজ করতে 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 যে আমি উর্বরতার ওগুলো শিয়ে ফেলি, তাই যখন জমিতে আমরা জৈব সার রাসায়নিক ব্যবহার করে আমার জমির উর্বরতা বৃদ্ধি করবো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো ভূমিক্ষয়ে, এই যে ভূমিক্ষয়ের বিভিন্ন দিক, ভূমিক্ষয়ের বিভিন্ন দিক দিকগুলো, এই যে জমি চাষ, জমি কর্ষণ, পানি সেচ, পানি নিষ্কাশন, ঝুম চাষ, গবাদি পশু বিচরণ, মানুষের চলাচল, এইগুলোর মাধ্যমে আমাদের ভূমিক্ষয় হয়। মনুষ্যতা মানুষেরা একে মানুষের মাধ্যমে করে। এখন জমি কর্ষণ বা জমি চাষ এগুলো তো মানুষই করে থাকে, মানুষ করে দিতেই তো এটা মনুষ্য ভূমিক্ষয়। ভূমি বৃষ্টিপাত, বৃষ্টিপাত চাষাবাদের জন্য যেমন ভালো আবার তেমন চাষাবাদের জন্য খুব খারাপ। বৃষ্টি কিন্তু মানুষের কাছে কই আসে না, আল্লাহ যখন দেওয়ার ইচ্ছে তখন দেয়। কিছু জমিতে বৃষ্টি আসলে পানি ফসল ভালো হয়, আবার কিছু জমিতে বৃষ্টি আসলে ফসল নষ্ট হয়ে যায়। আবার অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের জমিতে ফসলগুলো ভালো হয়, অতিরিক্ত কারণে আমাদের ফসলের মাটিগুলো ক্ষয় হয়ে উর্বর জমিগুলো অন্য জায়গায় চলে যায়, তাতে আমাদের জমি ক্ষতি হয়ে যায়। জমি কর্ষণ, জমি কর্ষণ কি? জমি চাষাবাদ করা, মাটিকে একবারে আলগা করা, লাঙল বা কোদাল দিয়ে জোয়াল দিয়ে আমাদের আলগা করা, এইভাবে আমরা জমি কর্ষণ করি। জমি কর্ষণ করলেও আমাদের জমি ক্ষয় হয়, ভূমি ক্ষয় হয়। এখন জমি কর্ষণ করার সাথে সাথে আমাদের প্রচুর বৃষ্টিপাত চলে এসেছে, সেই বৃষ্টিপাতের কারণে কি হয়, জমির মাটিগুলো আলগা হয়ে অন্যত্র চলে যেতে পারে, এভাবে জমি কর্ষণ কি হয়। পানি সেচ, আমরা জমিতে পানি সেচ দিচ্ছি, যেমন আমি রাতের বেলা মনে করি একজন মানুষ তার জমিতে মেশিনের পানি ছেড়ে দিয়ে সে ঘুমিয়ে পড়ছে, সমস্ত মেশিনের পানি আমাদের জমি তুলিয়ে অন্যত্র চলে গেছে, তখন আমাদের কী হবে, তখন মনে করতে হবে যে আমাদের পানিগুলা পানির সাথে মাটিগুলা দিয়ে অন্যত্র চলে গেছে, তাতে আমাদের পানির মাটির মানুষের দ্বারা মাটির ক্ষয় হতে পারে। পানি নিষ্কাশন, এখন পানি নিষ্কাশন অবশ্যই আমাদের করতে হবে। পানি নিষ্কাশন যদি আমরা না করতে জানি তাহলে আমরা কী করতে পারবো না, ফসল চাষ করতে, ভালো ফসল চাষাবাদ করে আমরা কী করতে পারবো না, মানে ফসল চাষ করতে হবে। পানি নিষ্কাশন, এখন আমার জমিতে প্রচুর পরিমাণ পানি চলে এসেছে, সেই পানি নিষ্কাশন করতে হবে। কীভাবে নিষ্কাশন? পানিগুলো চুপটা খেয়ে ফেলবো বা আমার জমির পানিগুলো অন্য কেটে দিব? না, দেওয়া যাবে না। দিলে অন্য জমির মালিক এসে আমাকে মানে গালমন্দ করবো, খারাপ দেখা যাবে, তাই আমাকে পানি অন্য জায়গায় দেওয়া যাবে না। এই জন্য আমার কী করতে হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, রোদের দিয়ে তাকিয়ে থাকতে হবে, বা আমাদের খড় বা বিচুলি দিয়ে আমরা পানি নিষ্কাশন করতে পারবো। ঝুম চাষ, আমরা জমিতে ঝুম চাষ করি, কীভাবে ঝুম চাষ করি? পাহাড়ি এলাকা একের পর এক চাষাবাদ করাকে ঝুম চাষ বলা হয়। ঝুম চাষের মাধ্যমে আমাদের জমি অনেক মাটির পানির মাটির ক্ষয় হতে পারে, কারণ একের পর একটা চাষ করতেছি করতেছি, এইভাবে চাষাবাদ করলে আমাদের মাটির ক্ষতি হয় মানুষের দ্বারা। তারপরে গবাদি পশু বিচরণ, কারণ আমার জমির উপরে গবাদি পশু চলাচল করতেছে, তাতে মাটিগুলো নরম আলগা হয়ে যেতেছে, তার মধ্যে মাটিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতেছে, এইভাবে ভূমি ক্ষয় হয়। গবাদি পশু তো আর বুঝে ছুড়ে চলাচল করে না, তারাও তাদের মাধ্যমেও আমাদের মাটি অন্যত্র চলে যায়, আমাদের জানতে হবে। তারপর হলো মানুষের চলাচল,
এন্ড মাটির উপরে মানুষ চলাচল করবে এটা স্বাভাবিক আর মানুষ চলাচল করলে অবশ্যই সেখানে মাটিগুলো আলগা হয়ে যাবে যেমন গাড়ি নিয়ে গেল মোটরসাইকেল নিয়ে গেল যেমন বাস ট্রাক অন্য কোনো গাড়ি নিয়ে গেল তার মাধ্যমে মাটিগুলো আলগা হয়ে যাবে এবং বাতাসের মাধ্যমে সেই মাটিগুলো অন্য জায়গায় চলে যাবে এইভাবে ভূমিক্ষয় হতে পারে কাজেই আমাদের এইভাবে ভূমিক্ষয় হবে তাহলে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় বলা হলো মানুষের দ্বারা ভূমিক্ষয়ের মাধ্যমে জমি চাষের মাধ্যমে ভূমিকর্ষণ পানি সেচ পানি নিষ্কাশন ঝুম চাষ গবাদি পশু বিচরণ মানুষের চলাচল এর মাধ্যমে আমাদের মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো থাকো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে আরেক অধ্যায় নিয়ে আসবো আমার জন্য সবাই দোয়া করো আমি যেন সুস্থ স্বাভাবিক থেকে তোমাদের ক্লাস নিয়ে তোমাদের সিলেবাসটা শেষ করতে পারি আসসালামু আলাইকুম।